বিয়ের পর প্রথমবার মেয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন পরিবার স্বজনরা। পথে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল মা সহ পাঁচজনের প্রাণ, আহত আরও কয়েকজন। মর্মান্তিক এই দুর্ঘটনা সিলেটের দরবস্ত এলাকায়। স্বজনরা জানান, দুই সপ্তাহ আগে জৈন্তাপুরের অনামিকা পাত্রের সঙ্গে বিয়ে হয় জাফলংয়ের সঞ্জয় পাত্রের। আজ ছিল পারিবারিক একটি অনুষ্ঠান, সেখানেই পাঁচটি লেগুনায় করে যাচ্ছিলেন অনামিকার বাড়ির লোকজন। দুপুরে দরবস্ত এলাকার পৌঁছলে গরুবাহী একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয় একটি লেগুনাকে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। মারা গেছে আমার আম্মু, বড় ভাই অসুস্থ, তারপরে আমার ভাবি আর ভাতিজা একজন, ভাতিজি দুইজন, দুইজন আর তিনজন। পাঁচটা গাড়ি পিছনে আসিল, ওই পিছন থেকে মানুষও দৌড়ি দাবি আইসে, ও রাস্তার ঠেকানি দুই একজন মানুষ এগুলো আইসে, অন্য গাড়ি খারাপ হয়েছে। এদিকে পিরোজপুর সদরের শঙ্করপাশায় দুই মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, আহত আরও দুজন, তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। ফরিদপুরের ভাঙায় বিআরটিসি বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানান, আটকে পড়া মোটরসাইকেল এবং আরোহীকে বেশ কিছুদূর টেনে হিঁচড়ে নিয়ে যায় বাসটি, পরে চালক পালিয়ে যায়। এছাড়া গাজীপুরের ধলা দিয়া সড়কে প্রাণ গেছে আরও একজনের।